দূষণ ও শিল্পের চাপে কোণঠাসা সুন্দরবন। ভালো নেই সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বনটি দূষণ ও শিল্প কারখানার চাপে হুমকির মুখে পড়েছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জন্য 8টি হুমকি চিহ্নিত করে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বলেছে, সুন্দরবনের অমূল্য সম্পদ রক্ষা করতে হলে এসব হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। ইউনেস্কো বলছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে লবণাক্ততার সমস্যা আগে থেকে ছিল, এবার এর সঙ্গে যুক্ত হয়েছে পানি দূষণ, একই সঙ্গে জীব বৈচিত্র্যের ক্ষতি করে পশুর নদ খনন, বন্য প্রাণীর শিকার, মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়া, ভূমি ক্ষয় ও ভাঙন, অবকাঠামো নির্মাণ ও বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বনটিকে হুমকির মুখে ফেলেছে। সংস্থাটির ওয়েবসাইটে এই 8টি বিষয়ে হুমকির তথ্য উল্লেখ করা হয়েছে। সুন্দরবন যে ভালো নেই তা ইউনেস্কোর পরামর্শক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের IEE UCN প্রতিবেদনেও উঠে এসেছে। IEE UCN গত নভেম্বরে ওয়ার্ল্ড হেরিটেজ আউটলুক 2017 নামে একটি প্রতিবেদনে বিশ্বের 239টি বিশ্ব ঐতিহ্য কী অবস্থায় আছে তা তুলে ধরেছে। এতে বলা হয়েছে, 154টি ভালো অবস্থায় আছে, 70টির অবস্থা মোটামুটি এবং 14টির অবস্থা গভীর উদ্রেকজনক, 1টির অবস্থা খুবই সংকটাপন্ন। গভীর উদ্রেকজনক তালিকায় রয়েছে বাংলাদেশের সুন্দরবনের নাম। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সুন্দরবনের চারপাশে 10 কিলোমিটার এলাকা পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা। পরিবেশ আইন অনুযায়ী সেখানে শিল্প কারখানা করা নিষেধ, কিন্তু পরিবেশ সংরক্ষণ বিষয়ক জাতীয় কমিটি ওই এলাকায় 320টি শিল্প কারখানা করার অনুমোদন দিয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পরিবেশ ও বন সচিব আবদুল্লাহ মহসিন চৌধুরী প্রথম আলোকে বলেন, IEE UCN এর তালিকা এখনও দেখিনি, না দেখে এ বিষয়ে কিছু বলতে পারবো না। IEE UCN এর প্রতিবেদনে আলাদা 47 পৃষ্ঠা সুন্দরবন নিয়ে বিস্তারিত বলা হয়েছে। তাতে বাংলাদেশের উজানের নদীগুলো থেকে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ার কারণে লবণাক্ততা বেড়ে যাওয়াকে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুন্দরবনের মিঠা পানির প্রবাহের সবচেয়ে বড় উৎস গঙ্গা নদী। 70-এর দশকে এই নদীর উপরে বড়াক্কা বাঁধ নির্মাণের ফলে বাটির এলাকা সুন্দরবনে মিঠা পানির প্রবাহ কমে আসে এবং এতে লোনা পানির প্রবাহ বেড়ে যায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ 40% কমে যাওয়ার ফলে নদীগুলোতে পলি বেড়ে গেছে। এতে সুন্দরবনের বাঘ, হরিণ সহ বিভিন্ন বধের বসতি এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ধরনের উদ্ভিদ উচ্চ লবণাক্ততা সহ্য করতে না পেরে মারা যাচ্ছে। সুন্দরবনের কুমির ও ডলফিনের পরিমাণ কমে আসছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের বায়ু, পানি ও মাটি দূষণ বাড়বে। কয়লা পরিবহনের জন্য সুন্দরবনের ভিতরে নৌযান চলাচল বেড়ে যাবে। এছাড়া নৌপথ চালু রাখতে পশুর নদ খনন করায় সেখানকার 6 প্রজাতির ডলফিন ও কুমির আরও ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবন থেকে অনিয়ন্ত্রিত বনজ সম্পদ আহরণ, বাঘ ও বন্য প্রাণী হত্যা এবং নানা ধরনের অবৈধ তৎপরতা চলছে উল্লেখ করে IEE UCN বলছে, অনেক বছর ধরেই সুন্দরবনের মধ্যে এ ধরনের তৎপরতা চলছে। এছাড়া ঝড় জলোচ্ছ্বাসের প্রভাব, সুন্দরী ও গৌড়া গাছের আগাম মরা রোগ সুন্দরবনের জন্য হুমকি। এ ব্যাপারে IEE UCN এর সাবেক আবাসিক প্রতিনিধি ইস্তিয়াকুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার সুন্দরবন রক্ষায় দেশের সংবিধান ও বিভিন্ন আন্তর্জাতিক সনদে অঙ্গীকারাবদ্ধ, ফলে এই বনের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না বলে আমরা আশা করি। আর যেসব কর্মকাণ্ড বনটিকে ক্ষতিগ্রস্ত করছে তা অচিরেই বন্ধ করার
উদ্যোগ নেওয়া হবে বলেও আশা করছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের সম্ভাব্য ক্ষতির বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, রামপাল প্রকল্পের আশেপাশে অনেক শিল্প প্রতিষ্ঠান তাদের কারখানা স্থাপন করেছে। এর ফলে ইতিমধ্যে সুন্দরবনের ভিতর দিয়ে জাহাজ চলাচল বেড়ে গেছে, সামনের দিনগুলোয় তা আরও বাড়বে। ইতিমধ্যে কিছু জাহাজ দুর্ঘটনার শিকার হয়ে সুন্দরবনের জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে, অন্যান্য রাসায়নিক পণ্যবাহী জাহাজ ডুবিয়েও হচ্ছে। এসব দূষণ সুন্দরবনের প্রাণীদের বসতি এলাকা ক্ষতিগ্রস্ত করছে, ডলফিন কুমির সহ অন্যান্য জলজ প্রাণীর বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে সাবেক প্রধান বন সংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, সুন্দরবনের মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় ইতিমধ্যে সুন্দরবনে বড় গাছ কমে যাচ্ছে আর মাঝারি গাছ বাড়ছে, এতে বনটির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাচ্ছে। এর সঙ্গে বনের চারপাশে শিল্প কারখানার চাপ যোগ হওয়ায় সুন্দরবন আরও ঝুঁকির মধ্যে পড়েছে। সুন্দরবনকে রক্ষা করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে শুষ্ক মৌসুমে মিঠা পানির প্রবাহ বাড়াতে হবে, শিল্প কারখানাগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। উল্লেখ্য, গত 3 বছরে মোট 4 বার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির পক্ষ থেকে সুন্দরবনের পাশ থেকে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিরাপদে দূরে সরানো ও চারপাশে শিল্প কারখানা স্থাপন বন্ধ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। গত বছরের জুলাই মাসে পোল্যান্ডের ক্র্যাকাও শহরে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির বার্ষিক সভায় রামপাল প্রকল্প বাতিল সহ সরকারকে 7টি অনুরোধ করা হয়। সরকারকে শুধু সাংবিধানিক দায়িত্ব থেকে নয়, আন্তর্জাতিক অঙ্গীকারের অংশ হিসাবে সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিল করতে হবে বলে মনে করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, দেশে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যা সুন্দরবন রক্ষার কথা বলে তাদেরই সরকারি লোকজন ও সরকারের বিভিন্ন পক্ষ থেকে শত্রু হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এই সুন্দরবন রক্ষার দায়িত্ব সরকার জনগণ সবার।